আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ওয়াইফাই রিলেটেড একটা প্রবলেমেরই সলিউশন দিব। আপনাদের বাসা কিংবা অফিস যেখানে আপনারা এই ওয়াইফাই রাউটারটাকে ইনস্টল করেছেন সেটার এরিয়া যদি অনেক বেশি বড় হয়, অর্থাৎ আপনার এই একটা ওয়াইফাই রাউটার যদি সেই এরিয়াটাকে ওয়াইফাইয়ের প্রপার কাভারেজ দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই বাসা কিংবা অফিসে মাল্টিপল ওয়াইফাই রাউটার বসাতে হতে পারে। সো আপনি আপনার মেইন রাউটার থেকে কিভাবে একটা সেকেন্ডারি রাউটার আপনার বাসায় বসাতে পারেন এবং বসানোর পর আপনার রাউটার টু রাউটারের কানেক্টিভিটিটা মূলত কিভাবে হবে এবং কোন ধরনের কানেক্টিভিটির জন্য আপনার কোন লেভেলের রাউটার কিনতে হবে, এই জিনিসগুলো আপনাদের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। সো চলুন সরাসরি আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই একটা রাউটার থেকে আরেকটা রাউটারকে কানেক্ট করার জন্য কোন ধরনের কানেক্টিভিটি ব্যবহার করতে হয় এবং কোনটা ব্যবহার করা আসলে আপনার জন্য বেটার। রাউটার টু রাউটার কানেক্ট করার জন্য আমরা আসলে দুইটা মেথড এখন প্র্যাকটিক্যালি দেখব। এর মধ্যে একটা হচ্ছে প্রাইমারি রাউটারের ল্যান পোর্ট থেকে সেকেন্ডারি রাউটারের ওয়্যান পোর্টকে কানেক্ট করা, অর্থাৎ একটা রাউটার থেকে আরেকটা রাউটারকে কানেক্ট করে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক ক্রিয়েট করা। সো এই জিনিসটা করার জন্য আমাদেরকে কী করতে হবে? এই ক্ষেত্রে আমরা প্রাইমারি যে রাউটারটা সিলেক্ট করেছি, এটা সিলেক্ট করেছি নেটগিয়ার AC 1200 সিরিজের একটা রাউটার। এই ধরনের যে কোনো রাউটার আপনি সিলেক্ট করতে পারেন, বাট অবশ্যই খেয়াল রাখবেন এই ধরনের কানেকটিভিটির জন্য আপনার প্রাইমারি রাউটার এবং সেকেন্ডারি রাউটার দুইটা রাউটারই মোটামুটি ভালো কোয়ালিটির হতে হবে। সো এই ক্ষেত্রে আমরা যদি এই রাউটারটা থেকে ওই রাউটারটাকে কানেক্ট করি, তো এটা যেহেতু প্রাইমারি রাউটার তার মানে এই রাউটারটার যে ওয়্যান পোর্ট ইন্টারনেট পোর্ট, এখানে তো আসলে ISP থেকে কানেকটিভিটি এসে এখানে লাগবে। সো এটা আমরা এখানে লাগাচ্ছি না। এরপর এই রাউটারের যে ল্যান পোর্টগুলো ফাঁকা রয়েছে, এখান থেকে যে কোনো একটা ল্যান পোর্টে আমরা এই ল্যান কেবল অর্থাৎ UTP কেবলটাকে কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে যেটা হবে, এই ওয়াইফাই রাউটারের নেটওয়ার্কের একটা ইন্টারফেসের মাধ্যমে একটা নতুন কানেকটিভিটি আমরা ইনশিওর করতে পারবো। এইটা এখন একটা ISP-র মতো কাজ করবে। দ্যাট মিন্স এই ওয়াইফাই রাউটারে যেহেতু ইন্টারনেট রয়েছে, এই ইন্টারনেটটা কিন্তু এই কেবলে চলে এসছে। এখন এই কেবলের মাধ্যমে আমরা এই সেকেন্ড রাউটারটাকে ইন্টারনেট কানেকটিভিটি দিব এবং এই সেকেন্ড রাউটারটাতেও দেখেন একটা ওয়্যান পোর্ট রয়েছে এবং চারটা ল্যান পোর্ট রয়েছে। সো আমরা যদি এখানে এই ওয়্যান পোর্টটাকে কানেক্ট করে দেই, তাহলে যেটা হবে, দেখুন আমাদের প্রথম যে রাউটারটা ছিল এই রাউটারটা থেকে ISP থেকে ইন্টারনেট আসবে, এসে এই রাউটারটা নিজে থেকে একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করবে এবং এই রাউটারটা থেকে আমরা আমাদের বাসায় বা অফিসে ইন্টারনেট ব্যবহার করতে পারবো। পাশাপাশি এই কেবলটা, ধরুন এই কেবলটা আরও লম্বা একটা কেবল হবে, এই কেবলটার মাধ্যমে আপনার বাসা কিংবা অফিসের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত আপনি টেনে নিয়ে এই রাউটারটাকে যদি কানেক্ট করেন, তাহলে কিন্তু আপনার আরেকটা ISP-র কানেকটিভিটি লাগতেছে না। শুধুমাত্র এই ওয়াইফাই রাউটারের একটা পোর্ট ব্যবহার করে আপনি নতুন একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করতে পারছেন এবং আপনার পুরো বাসা কিংবা পুরো অফিসটাকে আপনি ওয়াইফাইয়ের আন্ডারে নিয়ে আসতে পারছেন। সো এখন আমরা দেখাবো সেকেন্ড কানেকটিভিটির পদ্ধতিটা। এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার প্রাইমারি রাউটারের কানেকটিভিটির মেথডের মধ্যে কোনো চেঞ্জ আসবে না, এখানে আপনার যে ল্যান পোর্টে কানেক্টেড এরকমই থাকবে। তবে এই সেকেন্ড যে পদ্ধতিটা আমরা দেখাবো, এই ক্ষেত্রে আপনার প্রাইমারি রাউটারটা সেকেন্ডারি রাউটারের চাইতে আরও ভালো কোয়ালিটির হতে হবে, কারণ এই ক্ষেত্রে পুরো নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার ডিভাইসগুলোকে IP প্রদান করার কাজ করবে মূলত এই প্রাইমারি রাউটার। সো এর প্রসেসর এবং র্যামের উপর প্রচণ্ড লোড পড়বে তুলনামূলক এক নাম্বার সলিউশনের থেকে। তো এখন এই সেকেন্ডারি রাউটারের ক্ষেত্রে আমরা এই ওয়্যান পোর্টে কানেক্ট না করে আমরা যে কোনো একটা ল্যান পোর্টে কানেক্ট করে দিব। ল্যান পোর্টে কানেক্ট করে দিয়ে এই ডিভাইসটাকে আমরা আসলে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কনফিগার করব। এ মূলত যেটা করবে, ওয়াইফাইয়ের রেঞ্জটাকে জাস্ট এক্সটেন্ড করবে, বাট সে কোনো ডিভাইসকে আসলে IP প্রদান করবে না। এইভাবে যদি একটা ওয়াইফাই রাউটারের ল্যান পোর্ট থেকে আরেকটা ওয়াইফাই রাউটারের ল্যান পোর্টকে আমরা কানেক্ট করি, তাহলে শুধুমাত্র প্রাইমারি রাউটারই ডিভাইসগুলোকে IP দিবে, কিন্তু সেকেন্ডারি রাউটার শুধুমাত্র ওয়াইফাই জোন ব্রডকাস্ট করবে, সে IP প্রসেসিংয়ের কোনো কাজই করবে না। সো এই দুই ধরনের কেবলিং পদ্ধতিতে আমরা একটা রাউটার থেকে আরেকটা রাউটারকে কানেক্ট করতে পারি। এখন আমরা ডিসকাস করব কোন পদ্ধতিটা আমাদের জন্য আসলে বেটার। তো এতক্ষণ আমরা প্র্যাকটিক্যালি দেখলাম একটা ওয়াইফাই রাউটার থেকে কিভাবে আপনারা একটা সেকেন্ডারি ওয়াইফাই রাউটারকে কানেক্ট করতে পারেন। সো এখানে মূলত আমরা দুইটা মেথড দেখেছি। একটা মেথড ছিল যেখানে আপনার প্রাইমারি ওয়াইফাই রাউটারের ল্যান পোর্ট থেকে কেবলটি গিয়ে আপনার সেকেন্ডারি রাউটারের ওয়্যান পোর্টে লাগবে, অর্থাৎ একটা ল্যান পোর্ট থেকে দ্বিতীয়টার ওয়ান পোর্ট। এই ক্ষেত্রে যেটা হবে, আপনার দুইটা রাউটার কিন্তু ইন্ডিভিজুয়াল দুইটা ওয়াইফাই রাউটারের মতো পারফর্ম করবে, অর্থাৎ তারা আলাদা আলাদাভাবে দুইটা নেটওয়ার্ক ক্রিয়েট করবে। ধরুন আপনার বাসায় একটা ওয়াইফাই রাউটার রয়েছে, সেটার SSID অর্থাৎ ওয়াইফাই কানেক্ট হওয়ার নাম হচ্ছে Wi-Fi 1, এবং আপনি যখন দ্বিতীয় রাউটারটাকে আপনার ওই প্রথম রাউটারের ল্যান থেকে ওয়ান পোর্টে কানেক্ট করবেন, ওইটা Wi-Fi 2 হিসেবে কাজ করবে, আপনি নাম যেটাই দেন না কেন।
সেই রাউটারের ভিতরে আপনার যে ডিভাইসগুলো কানেক্টেড থাকবে তাদের আইপি সিরিজ থাকবে ডিফারেন্ট এবং প্রথম রাউটারের ক্ষেত্রেও আইপি সিরিজ থাকবে ডিফারেন্ট এবং আপনি কিন্তু ওই সেকেন্ড রাউটারে যে ডিভাইসটা কানেক্টেড রয়েছে তার সঙ্গে এই প্রাইমারি রাউটারের ডিভাইসকে কমিউনিকেট করাতে পারবেন না কারণ এরা দুইটা সেপারেট ইন্ডিভিজুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকবে এই ক্ষেত্রে আপনি রাউটার সিলেকশন করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে দুইটা রাউটারকেই মোটামুটি সেম কন্ডিশনের রাউটার হতে হবে অর্থাৎ দুইটা রাউটার যেহেতু ইন্ডিভিজুয়ালি পারফর্ম করছে সো সেকেন্ড রাউটারটা কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করবে এবং সেই নেটওয়ার্ক থেকে সে ডিভাইসগুলোকে আইপি প্রদান করবে দ্যাট মিন্স আপনার প্রথম রাউটারের ভূমিকাটাও যতটুকু রয়েছে দ্বিতীয় রাউটারেরও কিন্তু সেই পরিমাণ ভূমিকাই রয়েছে তার মানে আপনি কিন্তু কোনো একটা রাউটার যদি খারাপ কেনেন আরেকটা রাউটার যদি ভালো কেনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন না সো এই ক্ষেত্রে আপনার একটা মিড লেভেলের স্ট্যান্ডার্ড কোন ওয়াইফাই রাউটার কিনবেন দুইটার ক্ষেত্রেই এখন আসছি সেকেন্ড সলিউশন যে সলিউশনটার ক্ষেত্রে আমরা প্রথম রাউটারের ল্যান পোর্ট থেকে বের হয়ে যাওয়া কেবলটা দ্বিতীয় রাউটারেরও ল্যান পোর্টে লাগিয়ে দিয়েছিলাম তো প্রথম সলিউশনটার সাথে এই দ্বিতীয় সলিউশনের পার্থক্য হচ্ছে এই দ্বিতীয় সলিউশনের ক্ষেত্রে আপনার সেকেন্ড রাউটারটা আলাদাভাবে কোনো নেটওয়ার্ক ক্রিয়েট করবে না তাকে মূলত একটা কাজই করতে হবে সেটা হচ্ছে সে ওয়াইফাইয়ের রেঞ্জটা শুধু বাড়িয়ে দিবে দ্যাট মিন্স আপনার এই ডিভাইসগুলো যে কানেক্ট হবে তারা মূলত আপনার প্রথম রাউটারের নেটওয়ার্কের সাথেই কানেক্ট হবে এবং সেকেন্ডারি রাউটারটা শুধুমাত্র ওয়াইফাইয়ের রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে সো এর ফলে যেটা হবে আপনার বাসায় যতগুলো ডিভাইসই কানেক্টেড থাকুক না কেন এরা আসলে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে কারণ তারা সবাই একটা সিঙ্গেল নেটওয়ার্কের সদস্য থাকবে এবং এই ধরনের কানেকশনের ক্ষেত্রে আপনি যখন রাউটার সিলেক্ট করবেন তখন আপনার প্রাইমারি রাউটারটা হতে হবে অনেক হেভি কোয়ালিটির একটা রাউটার এবং সেকেন্ডারি রাউটারটা আপনি একটু বেসিক লেভেলের একটা রাউটার দিয়ে চালিয়ে দিতে পারবেন কারণ আপনার সেকেন্ডারি রাউটারের ডিভাইসগুলোকে আইপি প্রদান করা রিলেটেড কোনো কাজই করতে হচ্ছে না দ্যাট মিন্স তার সিপিও এবং র্যাম ইউটিলাইজেশন হবে অনেক কম যেহেতু সে শুধুমাত্র একটা ওয়াইফাই এসএসআইডি জোন ক্রিয়েট করবে এবং এই ক্ষেত্রে আপনার সেকেন্ডারি রাউটারের যে কাজগুলো বেঁচে গেল সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ এককভাবে করতে হবে আপনার প্রাইমারি রাউটারকে সো আপনি অবশ্যই খেয়াল রাখবেন এই ক্ষেত্রে আপনার প্রাইমারি রাউটারের র্যাম রোম এই জিনিসগুলো যাতে অনেক ভালো হয় পাশাপাশি আপনার প্রসেসিং করার ক্যাপাসিটিও কিন্তু অনেক ভালো হতে হবে সো আপনি একটা হ্যাভি রাউটার সিলেক্ট করবেন তো আপনার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যদি এটা অফিস এনভায়রনমেন্ট হয় বা এরকম কোনো রিকোয়ারমেন্ট হয় যে আপনার বাসায় যে ডিভাইসগুলো কানেক্টেড হবে তাদের প্রত্যেকেরই একে অন্যের সাথে কমিউনিকেট করতে হবে ফর এক্সাম্পল আপনার যদি কোনো একটা নেটওয়ার্ক প্রিন্টার থাকে তাহলে কিন্তু আপনার অফিস বা বাসা থেকে প্রত্যেকটা ডিভাইস থেকেই ওই নেটওয়ার্ক প্রিন্টারটাকে ব্যবহার করতে হবে সো আপনি যদি ইন্ডিভিজুয়াল রাউটার ক্রিয়েট করেন এবং তাদের আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি করেন তখন কিন্তু আপনি একটা রাউটারের ডিভাইস থেকে আরেকটা রাউটারের মধ্যে থাকা প্রিন্টারকে অ্যাক্সেস করতে পারবেন না বাট আপনি যদি এইভাবে ফার্স্ট রাউটারের ল্যান পোর্ট থেকে সেকেন্ড রাউটারের ল্যান পোর্টে দিয়ে রেঞ্জ এক্সটেন্ডার মোডে সেকেন্ড রাউটারটাকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বাসা কিংবা অফিসে প্রত্যেকটা ইউজার ওই প্রিন্টারটাকে ব্যবহার করতে পারবে সো এটা ডিপেন্ড করছে আসলে আপনার রিকোয়ারমেন্টটা কি আপনি যদি চান আপনার বাসায় একটা নেটওয়ার্ক থাকবে আপনার জন্য সেকেন্ড রাউটারের মধ্যে আপনি একটা ডিফারেন্ট নেটওয়ার্ক বানিয়ে আপনার ড্রয়িং রুমে শুধুমাত্র গেস্টের জন্য রেখেছেন সেই ক্ষেত্রে কিন্তু বেটার হচ্ছে ফার্স্ট রাউটারের ল্যান পোর্ট থেকে বের হয়ে সেকেন্ড রাউটারের ওয়ান পোর্টে চলে যাওয়া কারণ এই ক্ষেত্রে আপনার বাসার ব্যক্তিগত ইউজার এবং গেস্টগুলো আলাদা আলাদা নেটওয়ার্কে থাকবে সেই ক্ষেত্রে আপনি সিকিউর থাকবেন এবং ওই সেকেন্ডারি রাউটার নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না সো এই জিনিসটা আসলে আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে যে আপনার প্রয়োজনটা আসলে কি এবং সেটার উপর বেস করে আপনি আসলে আপনার রাউটারগুলোকে কানেক্ট করবেন সো আশা করছি আমাদের এই ভিডিও থেকে একটা রাউটার থেকে কিভাবে আরেকটা রাউটার কানেক্ট করে ওয়াইফাই এর রেঞ্জ বাড়াতে হয় সেই জিনিসটা সম্পর্কে আপনারা ক্লিয়ার আইডিয়া পেয়ে গিয়েছেন এই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা করতে পারেন আমরা সেখানে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সো দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এখনো যদি বাকি থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন টেক কেয়ার